Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu. Sallallahu ta'ala alihi wa ala alihi wa sahbihi wa sallama tasliman katsira. Amma ba'd. Sammanit dini bhatrimondoli Allah rabbul alamin er proshongsha ebong priyo nabi sallallahu alaihi wasallam er upor salatu salamer por aaj mongolbar 7 rabiul tsani 1444 hijri mutabik pohila november 2022 amader saptahik alochona sankhipto zadul mad theke porbo number 17 বিষয়বস্তু কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কোরআনে কারীমের তেলাওয়াত সেটা দুই রকমই হতে পারে এক হচ্ছে সালাতের ভিতরে নামাজের ভিতরে কোরআনে কারীমের তেলাওয়াত সূরা ফাতিহার পরে ফরজে হোক অথবা সুন্নাত নফলে হোক আর বিশেষ করে তারাবি তাহাজ্জুদের যেহেতু আলোচনা চলে আসছে ধারাবাহিক গত সপ্তাহগুলিতে আর বিশেষ ভাবে কিয়াম তাহাজ্জুদ তারাবি লম্বা তেলাওয়াতের জন্য লম্বা দীর্ঘ তেলাওয়াত করা আর সালাতের ভিতরে তেলাওয়াত তাহাজ্জুদের তেলাওয়াত এটি হচ্ছে সালাফে সলেহিনের আদর্শ সুন্নাত এটি হচ্ছে তার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত নামাজের ভিতরে কোরআনে কারীমের বেশি বেশি তেলাওয়াত করা আর বিশেষ করে যেই সালাতে যেই নামাজে আপনি লম্বা তেলাওয়াত করতে পারবেন তা হচ্ছে তাহাজ্জুদ কিয়ামুল লাইল এই জন্য এই রাতের একটি নামই হচ্ছে কিয়ামুল লাইল রাতের কিয়াম মানে রাতে এমন সালাত আদায় করা যাতে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে কোরআনে কারীমের তেলাওয়াত হয়ে থাকে আর একটি তেলাওয়াত হচ্ছে সালাতের বাইরে ফরজ সুন্নাত নামাজের বাইরে তেলাওয়াত পরবর্তীকালে লোকেরা সালাতের ভিতরে তেলাওয়াত খুবই সংক্ষেপ করে ফেলেছে আর কোরআনে কারীম সালাতের বাইরে তেলাওয়াত করে অভ্যস্ত হয়ে গেছে বরং খতমের প্রতিযোগিতা করেছে কে কত বেশি খতম করতে পারে আমি এত খতম করলাম এত খতম করলাম যেটি মানহাজে সালাফ নয় সালাফে সালেহিনের আদর্শ নয় কিন্তু জায়েজ ভিন্ন কথা যদি সেটা তাড়াহুড়া করে না হয় অস্পষ্ট করে না হয় কিন্তু একটি হচ্ছে আদর্শ যার উপর রাসূলুল্লাহ ও সাহাবাই কেরামদেরকে ছেড়ে গেছেন আর একটি হচ্ছে পরবর্তীকালের আমল যেটা জায়েজ বাস জি কথা বলে বুঝতে পারছেন অর্থাৎ কোরআনে কারীমের তেলাওয়াতের আসল হচ্ছে সালাতের ভিতরে আর একটি দিক হচ্ছে কোরআনে কারীমের দিনের তেলাওয়াতের চাইতে রাতের তেলাওয়াত উত্তম কারণ দিন হচ্ছে রুজি রোজগারের জন্য রাত হচ্ছে কিছু অংশ ঘুমাবার জন্য কিছু অংশ ইবাদত বান্দেগির জন্য আর তাহাজ্জুদ রাতে হয় আর কোরআনে কারীমের তেলাওয়াতের আসল হচ্ছে রাতে এই মাসলাগুলি বা এই সূক্ষ্ম বিষয়গুলি অনেকে আলোচনাই করেন না যার ফলে আমাদের মুসলিম জনগণরা জানেও না বুঝেও না অনেকে যেন নতুন মনে হবে তাই না নামাজের ভিতরে তেলাওয়াতটা হচ্ছে আসল আর এই যে বাইরে তেলাওয়াত প্রতিদিন আমি এক পারা দুই পারা পড়ি তো পাঁচ পারা পড়ি হ্যাঁ এই রমজান মাসে পাঁচ খতম দিলাম সাত খতম দিলাম এগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা নয় সাহাবাই কেরামের তরিকা লম্বা লম্বা তেলাওয়াত করে তাহাজ্জুদ তারাবি কিয়ামুল লাইল পড়া কিয়ামে রমজান পড়া এই জন্য সূরা মুজাম্মিল এই ক্ষেত্রে তাফসীর সহকারে যদি পড়েন তো ভালো করে বুঝতে পারবেন ওখানে রাতের তেলাওয়াতের কথাই কিন্তু বিশেষভাবে উল্লেখ করা হয়েছে ইন্না নাশিয়াতাল লাইল হিয়া আশাদ্দু ওয়াতাও ওয়া আকওয়ামু কিলা দিনের তেলাওয়াত
ব্যস্ততার সময়ের তিলাওয়াত, বিভিন্ন ব্যস্ততা আছে দিনে। আজকাল মোবাইলের যুগে কল আসছে আমাদের তো মিনিটে মিনিটে, কল আর মেসেজ যদি নোটিফিকেশান চালু থাকে তাহলে তো পড়তেই দিবেন না, বারবার ওইদিকে যাবে, হয় চোখের আড়াল করে দিতে হবে না হয় আগেবারে সাইলেন্ট করে দিতে, বন্ধ রাখতে হবে, ঠেকে রাখতে হবে, ব্যস্ত না হলে ব্যস্ত করে দিও আপনাকে, আশেপাশে কেউ আছে একটু কথা বলে ব্যস্ত করে দিবে, অন্য মানুষকে করে দিবে, তারপরে বিভিন্ন চিন্তা, এই আজকে এই দায়িত্ব আছে, আজকে এই কাজ করতে হবে, এই কাজগুলো সারতে হবে, এই কাজগুলো সারতে হবে, এগুলোতে ব্যস্ত করে দেবে, কিন্তু রাতে সমস্ত থেকে কিন্তু মুক্ত। ইন্না নাশিয়াতাল লাইল, রাতের তিলাওয়াত এখানে বোঝানো হয়েছে, হে আশাদ্দু ওয়াতান, এটি মানুষের প্রকৃতির মানব জীবনের খুব বেশি অনুকূলে, মানব জীবনের সংশোধনের পক্ষে অনুকূলে, যখন কোরআনে কারিমে তেলাওয়াত করবেন আর বিশেষ করে তেলাওয়াত অনুধাবন করে তরজমা তফসির বুঝে আল্লাহ কী বলছেন আর নির্জনে আছেন, তখন তার সাথে মনটা এমনভাবে মিলে যাবে যে সেখান থেকে আপনি সত্যি কিছু ফায়দা নিয়ে বেরোবেন, ইমান তাজা হবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, মুমিনদের পরিচয় হচ্ছে তাদের সামনে তেলাওয়াত করা হইলে বা নিজে তেলাওয়াত করলে তাদের ইমান বৃদ্ধি পায়, জাদাতহুম ঈমানা, ইমান বেড়ে যায়। আর এই যে ধায় 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 তেলাওয়াত করছে আর খতম খতম, কই ইমান বাড়াতে বোঝা যায় না তেমন, হয়তো আপনি বলবেন নেকিটা বাড়ছে, ওই যে একটা হাদিস তিরমিজির, বাস নেকি বাড়ছে এক অক্ষরে দশ নেকি, হে আশা দোয়াত ও আকুয়াম কিলা, আর কথাগুলি সত্যি অত্যন্ত আপনার অন্তরে গেঁথে যাবে, আকুয়াম কিলা, যে কথাগুলি পড়ছেন আপনি তেলাওয়াত করছেন আল্লাহর কালাম, সেগুলি কথাগুলি গেঁথে যাবে ভিতরে, গভীরভাবে চিন্তা করার সুযোগ পাবেন। তো যাই হোক, বলছিলাম যে তেলাওয়াত দুই রকম, দাখিলে সালাত, খারেজে সালাত, সালাতের ভিতরে, সালাতের বাইরে, কোনটি উত্তম? সালাতের, সালাতের ভিতরে তেলাওয়াত করলে এক ইবাদতে কয়েকটি ইবাদত হয়ে গেল, সালাতের ইবাদত হলো তেলাওয়াতের ইবাদত হয়ে গেল, এটা আরেকটা দিক রয়েছে। তো বলছেন লেখক রাহেমাহুল্লাহ তাআলা সংক্ষিপ্ত জাদুল মাদে, ওয়াকানা সাল্লাল্লাহু ইউরাত্তিলু সূরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাকে ধীর স্থিরভাবে তরতিলের সাথে পড়তেন, তরতিল মানে ধীর স্থিরতার সাথে তেলাওয়াত করা, প্রত্যেকটি আয়াতে থামা, হাত্তা তাকুনা আতওয়াল মিন আতওয়াল মিনহা, হাত্তা তাকুনা আতওয়ালা মিন আতওয়ালা মিনহা, এমন তরতিলের সাথে ধীর স্থিরতার সাথে তেলাওয়াত করতেন যে সেই তেলাওয়াত সুদীর্ঘ থেকে আরও বেশি সুদীর্ঘ হইত, লম্বার থেকে আরও বেশি লম্বা হইত, যেমন লম্বা আপনি ভাবতেন তার চেয়ে বেশি লম্বা হইত, কারণ কোরআনে কারিমের তেলাওয়াতের উদ্দেশ্য কি? নেকি অর্জন করা শুধু নয়, ওয়াল মাকসুদু মিনাল কোরআন, কোরআনে কারিমের মুখ্য উদ্দেশ্য হচ্ছে তাদাব্বুরু, গৌর ফিকির করা, গভীরভাবে চিন্তা করা, আল্লাহ কি বলছেন আমাকে, আমার রব আমাকে কি সম্বোধন করছেন, ও তাফাহমহু, আর বুঝার চেষ্টা করা, ফাহম থেকে তাফাহম, গভীরভাবে চিন্তা করা এবং চিন্তা করে অনুধাবন করা, বুঝার চেষ্টা করা, যখন বুঝে নিব আমি তখন ওয়াল আমালু বিহি, সেই অনুযায়ী আমল করা, যাক করতে বলেছেন বিশ্বাস হলে বিশ্বাস করলাম, ইবাদত বন্দীর ক্ষেত্রে ইবাদত বন্দীগুলি করলাম, যেভাবে কোরআনে কারিমে বলা হয়েছে আখলাক চরিত্র আর লেনদেন আদান প্রদান চালচলন হলে সেগুলি সেইভাবে গড়ে তুললাম, আমার জীবনটাকে কোরআন জীবন হিসেবে গড়ে তুললাম, ওয়াতিলাওয়াতুহু হিফজুহু ওয়াসিলাতুন ইলা মানি, আর কোরআনে কারিমের তেলাওয়াত মানে আবৃত্তি করা, পাঠ করা, ওয়া হিফজুহু এবং মুখস্থ করা, ওয়াসিলাতুন ইলা মানি, কোরআনে কারিমের যে ভাবার্থ রয়েছে সেটা পর্যন্ত পৌঁছার মাধ্যম,
তো মুখ্য উদ্দেশ্য তেলাওয়াত নয়, মুখ্য উদ্দেশ্য আসলে মুখস্থ করা না। মুখ্য উদ্দেশ্য হচ্ছে বুঝে নিয়ে এলেম হাসিল করে, আল্লাহর কালামের এলেম হাসিল করে, জ্ঞান অর্জন করে আমল করা। জি, আর যখন আমল আপনি করছেন তাহলে আরও সবাইকে আমলের দাওয়াত দেবেন, ওটা হচ্ছে দাওয়া ইলা আল্লাহর কাজ করে, দিনের দাওয়াত দাও, কোরআন সুন্নার দাওয়াত দাও। এই যাতে করে কোরআনটা ঠিকভাবে বুঝতে পারেন আর ঠিকভাবে সেই অনুযায়ী আমল হয় সেই জন্যই তেলাওয়াত, সেই জন্য মুখস্থ করুন। তাই কোরআন মুখস্থ করার উদ্দেশ্য হচ্ছে কোরআনটা বোঝা। এই জন্য আমি যে আলোচনাগুলি কোরআন সম্পর্কে করেছি, বিভিন্ন আলোচনা আমার আছে আগের, তাতে বলেছি যে কোরআনে কারিমের মুখস্থকরণ হেফজ করা হচ্ছে প্রাথমিক স্তর। আক্ষরিক জ্ঞান হ্যাঁ হাসিল করলেন, পড়তে পারছেন, এটা তেলাওয়াত, আর তারপর মুখস্থ করছে, এটা প্রাথমিক স্তর। তারপরে যে স্তরটা শুরু হচ্ছে সেটার জবাব দিতে হবে রবের কাছে, সেটা হচ্ছে আপনি কোরআনের জ্ঞান অর্জন, আসমানি সিলেবাসের জ্ঞান অর্জন করেছেন কিনা, আর জ্ঞান অর্জন করে আমল করেছেন কিনা। তো কোরআনে কারিমের তেলাওয়াত আর কোরআনে কারিমের হেফজ মুখস্থ করা হচ্ছে ওয়াসিলাতুন ইলা মানি, তার ভাব অর্থ পর্যন্ত পৌঁছার মাধ্যম, ওয়াসিলা। কামা কাল আওয়াজুস সালাফ, এই জন্য সালাফে সালেহিনের কেউ বলেছেন, সালাফ সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেইন, এই তিনটি যুগের স্বর্ণযুগের মানুষদেরকে, ভালো মানুষদেরকে সালাফ বলা হয়, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসারী, আহলুস সুন্নাত ওয়াল জামা। যেমন কোন এক সালাফ বলেছেন, নাযালাল কোরআনু লিয়ুমালা বিহি, কোরআন নাজল হয়েছে যাতে করে তার মোতাবেক আমল করা হয়। কোরআনে যা আছে আমল করবেন আপনি, লা রাইবা ফি, আমি বিশ্বাস করি কোরআন আসমানি বিধান যাতে কোনো সন্দেহ নেই। মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান একমাত্র কোরআন হইতে পারে, আর কোনোটাতে হইতেই পারে না। লারাই বা ফি থেকে শিখলাম, হুদাল্লিল মুত্তাকিন, যারা ভয় করবে যারা বাঁচতে চাইবে তাদেরকে রাস্তা দেখাবে। সুতরাং আমি এই মুত্তাকিনদের দলে সামিল হব যাতে করে আমাকে সঠিক রাস্তা জান্নাতে রাস্তা দেখায়। এটা হচ্ছে অর্থ বোঝার পরে গভীরভাবে চিন্তা, তাদাব্বর, আমি তাদাব্বরটা কেমন করে করে গৌর ফিকির একটু বোঝাবার চেষ্টা করছি আপনাদেরকে। তাহলে মুত্তাকিন কারা, তাদের কিছু বৈশিষ্ট্য আছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকুমুনা সলাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই যে বৈশিষ্ট্যগুলি এগুলি আমার মধ্যে আছে কি না, না দেখে আমি বিশ্বাস করি কি না, পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করি কি না, আমি আমার রিজিক থেকে আমি ফরজ দায় দায়িত্ব খরচ খরচা করি কি না, যাকাত হোক অথবা ভরণ পোষণের ক্ষেত্রে আমার যারা অধীনে রয়েছে তাদের ক্ষেত্রে ঠিকভাবে আদায় করি কি না, জানার পর আমল করা, জানার পরে আমল করা, একটা ফরজের স্তর রয়েছে খরচ করে, আর একটা হচ্ছে নফল সন্ন্যত মুস্তাহাবের স্তর, সদকা খায়রাত করা, সেগুলো করি কি না মাঝে মধ্যে। তো সালাফগণ কি বলেছেন, নাজালাল কোরআন লিয়ামাল বিহি, কোরআন নাজল হয়েছে তার উপর আমল করার জন্য, ফাত্তাখাযু তিলাওয়াতাহু আমালান, কিন্তু পরবর্তীকালের লোকেরা কোরআনের তেলাওয়াতটাকে আমল মনে করে নিয়েছে। বাস্তব সত্য কথা, আজকাল কোরআন মানে কে কত তেলাওয়াত করতে পারে ওইটা হচ্ছে আমল, নিঃসন্দেহে একটা আমল, কিন্তু এটাই আসল আমল না, আসল আমল আর কিছু, সেটা হচ্ছে কোরআনের জ্ঞান অর্জন করা, এলম হাসিল করা সবচেয়ে বড় ইবাদত, আর তারপরে আমল করা, এলম আমল দাওয়া, এলম আমল দাওয়াত। সূরা আসর এই তিনটি কথা বলা হয়েছে, আর এই তিনটি কাজ করতে গিয়ে অবিচল থাকা হচ্ছে ধৈর্য, অতসব্র দিয়ে শেষ করা হয়েছে। এই চারটি বৈশিষ্ট্য যদি আমার আপনার মধ্যে থাকে তাহলে সফল, আর না হলে ইন্নাল ইনসান আলা ফি খুসর, সর্বনাশ, ক্ষতিগ্রস্ত। যথেষ্ট সুরে আসর হেদায়তের জন্য যথেষ্ট, এই জন্য ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন কোরআন নাজল হয়েছে আমল করার জন্য। কিন্তু আজকালকার লোকেরা কি মনে করেছে, তার তেলাওয়াতটা কি আমল মনে করেছে, আসল আমলে পৌঁছে না। আরে কোরআনই আকীদা হইতে হবে, কোরআনই আমল হইতে হবে, কোরআনই কোরআন যেমন জীবন্ত, একজন মুসলিমকে দেখা মানে জীবন্ত কোরআন দেখা, একজন অমুসলিম যখন দেখবে একজন মুসলিমকে মাথা থেকে পা পর্যন্ত তার চলাফেরা
দু চার ঘন্টা তার সাথে কথা বললে চললে লেনদেন করলে এই যে কোরআন জীবন্ত কোরআন কোরআন বলেছে আমানতের কথা আমানত পুরোপুরি তো কোরআন এই জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মা আয়েশা বলেছে কানা খুলুকুহু সাল্লাল্লাহু আল কোরআন রাসূলুল্লাহর চরিত্র কি ছিল আল কোরআন জীবন্ত কোরআন এক নম্বর জীবন্ত কোরআন পুরোপুরি পারফেক্ট জীবন্ত কোরআন হ্যাঁ চলন্ত কোরআন যে জমিনের উপরে চলেছে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রকম হইতে হবে আল্লাহ তৌফিক দান করে তাহলে সাহাবায়ে কেরাম তাবেইন তাবা তাবেইন এই তিনটে যুগেই যদি কিছু কিছু লোকেরা তেলাওয়াতটা কি টার্গেট বানিয়ে ফেলেছে আর আমলের ক্ষেত্রে গাফিলতি চলে এসেছে তাহলে পরবর্তীকালে কি দুর্দশা দেখেন আর আজকালকার জামানে কি অবস্থা মানুষের যারা একটু কোরআন হক আদায় করে মনে আমি যে খতম করি আর তেলাওয়াত করি আর ছেলেকে হাফেজ বানিয়েছি হ্যাঁ ব্যাস কিন্তু কোরআনের এলেম হাসিল করতে হবে কোরআনের প্রতি আমল করতে হবে আলেম হওয়ার পরে কোরআনের প্রতি আমল আংশিক আমল আকিদা যদি ঠিক থাকে ইবাদত ঠিক থাকে ইবাদতে হয়তো গাফিলতি কারো আবার ইবাদত আকিদা যদি ঠিক থাকে তো আখলাক আমলে দুনিয়ার স্বার্থ ছাড়া মানুষের সাথে চলতেই চাই না হ্যাঁ দাওয়ার কাজে যে লিল্লা ফিল্লা কিছু থাকবে না পয়সা কোনখানে আছে সেখানে আছে আল্লাহ মুস্তা এটাই শিখেছে ইসলাম কালা শোবাত ইমাম শোবা রাহিমাহুল্লাহ বলছেন হাদ্দাসানা হামজাতু আমাকে হাদিস বয়ান করেছেন আবু হামজা কালা কুলতুল ইবনে আব্বাস আবু হামজা হচ্ছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র বলছেন আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম ইন্নি রাজুলুন সারিউল কিরাহ আমি এমন এক মানুষ যে খুব তাড়াতাড়ি তেলাওয়াত করি জলদি তেলাওয়াত করি আর ওবামা কারাতুল কোরআন ফিল লাইল মাররা ও মাররাতাইন কখনো কখনো কোরআন এক রাতে একবার অথবা এক খতম বা দুই খতম দিই কখনো কখনো কোরআন এক রাতে এক খতম দিই আর দুই খতম দিই এখানে একটি কথা বলে নেওয়া ভালো হবে আমাদের আহলে হাদিসদের মধ্যে আবার কিছু লোক মনে করে তিন দিনের কমে খতম করলে জায়েজই নয় এটাও ভুল যে হাদিস আছে তিন দিনের কমে যে খতম করলো সে কিছু বুঝলো না এর উদ্দেশ্য হচ্ছে উৎসাহিত করা যে কোরআনে কারিম তেলাওয়াত করে এমনভাবে যাতে বুঝে বুঝে তেলাওয়াত করে অর্থ বুঝে বুঝে তেলাওয়াত করে আর এটার জন্য কিছু সময় দিয়ে তেলাওয়াত করতে হবে তাহলে হবে কিন্তু তিন দিনের কমে তেলাওয়াত জায়েজ নয় এ কথা ওই হাদিসে নেই যেই ব্যক্তি কোরআনে কারিম তিন দিনের কমে তেলাওয়াত করলো আকাল মিনে সালা সেই ব্যক্তি বুঝলো না সে ব্যক্তি নাজায়জ কাজগুলো তো নেই কোথাকার কথা কোথায় লাগিয়ে দিয়ে এই ধরনের কথাবার্তা অথচ সালাবগুন আইম্মায়ে কেরাম অনেকেই খতম করেছেন জি খতম করেছেন এক রাতও কেউ খতম করেছেন কেউ দুদিনেও খতম করেছেন সুতরাং জায়েজ বিশেষ করে ওলামারা বলেছেন এই মাসআলায় গবেষক ওলামারা মুহাক্কিকিন যে যদি মোবারক সময়ে হয় মোবারক স্থানে হয় তাহলে অল্প সময়ে কোরআন খতম করা যেতে পারে মোবারক সময় ও মোবারক স্থান আপনি আছেন হারামাইন শরীফে নেই মক্কা মদিনায় মক্কার হারামে আল্লাহর ঘরে বসে আছেন মসজিদ নববীতে বসে আছেন আমি কটা দিন দুই দিন আছি দুই দিনে আমি বা একদিনে আমি কাবা আল্লাহর ঘরের পাশে কাবার পাশে বসে আমি কোরআন খতম করব কোনো অসুবিধা নেই মদিনায় আছে আমি এখানে খতম দিয়ে যাব কোনো অসুবিধা নেই যাই মোবারক সময়ে রমজান মাস আমি বেশি বেশি তেলাওয়াত করবো একটু জি বোঝা গেছে না আরাফার দিন আজকে আমি এই আরাফার দিন একদিনের মধ্যে সারাদিন আমি তো এক খতম দিয়ে দেব কোনো অসুবিধা নেই জি জায়েজ আছে কিন্তু উত্তম উত্তম হচ্ছে তিন দিন বা তার বেশি সময় খতম করা এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফায়ে রাশেদ যিনি সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বেশি তেলাওয়াত করতেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য সহিহ মুসলিমে যে হাদিসটি রয়েছে কোরআনে কারিমের যারা তেলাওয়াত করে বা শিক্ষা লাভ করে তাদের ফজিলত সম্পর্কে তার বর্ণনাকারীও তিনি খাইরুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ সবচাইতে খাইর উৎকৃষ্ট মানুষ যে কোরআন শিখে অথবা শিখায় কোরআনের ছাত্র না কোরআনের ওস্তাদ সে সবচাইতে ভালো মানুষ
তিনি অধিকাংশ সময় কোরআনে কারিমে তেলাওয়াত করে কাটাতেন, সালাতের ভিতরে দীর্ঘ সময়, যেমন সালাফদের তরিকা, আর সালাতের বাইরেও, দুটোই জায়েজ আছে। কিন্তু উত্তম যেমনটা বললাম, সালাতের ভিতরে তেলাওয়াত উত্তম। হ্যাঁ, ঠিক তেমনই তিন দিনের বেশি বা তিন দিনে খতম করা, এটা উত্তম। তিন দিনের কমে কেউ যদি খতম করে তো অনুত্তম। তিনি সাত দিনে খতম করতেন, সাত দিনে খতম করতেন। এই জন্য আমাদের দেশের কোরআনগুলোতে যে মনজিল মনজিল আছে, এই সাতটি ওসমান রাজি আল্লাহ তাআলা আনহু প্রতিদিনে যতটা তেলাওয়াত করতেন, ওই ক্ষেত্রে মনজিলের একটা সংকেত আছে, জানেন তো, দেশীয় কোরআনগুলিতে। আরবে এই সব প্রচলন, রুকু আর মনজিল এসব নেই। কালা ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহুমা, আব্দুল ইবনে আব্বাস রাজি আল্লাহ তাআলা আনহুমা বলেন, লান আকরা সূরাতান ওয়াহিদা আহাব্বা ইলাইয়া মিন আন আফআলা যালিকা আল্লাযী তাফআল। যে আবু হামজা যখন ইবনে আব্বাস রাজি আল্লাহ তাআলা আনহুকে কি বললেন, যে আমি খুব তাড়াতাড়ি পড়তে পারি কোরআন, আর এই জন্য কোনো কোনো রাতে একবার বা দুইবারও খতম করিনি, মাঝে মাঝে রাতে এশা থেকে ফজর পর্যন্ত একবারও খতম করি মাঝে মাঝে, আর কখনো দুইবারও খতম করে ফেলি। এর উত্তরে বললেন, মন্তব্য করে, যে শোনো, লান আকরা সূরাতান, আমি যদি একটা সূরা পড়ি, তুমি গোটা কোরআন খতম করো একবার আর দুইবার করে রাতে মাঝে মাঝে, আমি একটি সূরা যদি পড়ি, আহাব্বা ইলাইয়া, এটি আমার কাছে বেশি প্রিয়, বা আহাব্বা ইলাইয়া ইলাইয়া মিন আন আফআলা যালিকা আল্লাযী তাফআল, যেটা তুমি করো সেটার চাইতে, যেটা তুমি করো তো, অর্থাৎ এক রাতে এক খতম বা দুই খতম মাঝে মাঝে দাও, এর চাইতে কোনটা ভালো আমার কাছে, একটি সূরা তেলাওয়াত করা। কোন একটি সূরা তেলাওয়াত করলে আমি আস্তে ধীরে তেলাওয়াত করব, গভীরভাবে চিন্তা করে তেলাওয়াত করব, আমি অর্থগুলি পুরো বুঝে বুঝে তেলাওয়াত করব, শুধু তাই নয়, আমি তাদব্বরে কোরআন করব, কোরআনে কারিম নামে গভীরভাবে চিন্তা করব। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, আল্লাহ আহ্বান করেছেন, কোরআন নিয়ে তারা গৌর ফিকির করে না, গভীরভাবে তারা চিন্তা করে না। ফাইন কুনতা ফায়লান লাবুত, আর তুমি যদি করা জরুরি মনে করো, যে না আমি একটু বেশি খতম করব, বেশি তেলাওয়াত করব, ফাকরা কেরাতান, তাহলে এমন তেলাওয়াত করো, তাসমা তুসমা উজনাইকা, যে তোমার কান যাতে শোনে, তোমার দুই কান যাতে শোনে, নিজেকে শুনিয়ে, তার মানে অক্ষরগুলি সুস্পষ্ট উচ্চারিত হইতে হবে। আর বিদাতি সমাজের যেসব হাফেজগুলো তারাবি পড়ায়, স্পষ্ট হয় না, যারা শুনছে তাদের জন্য স্পষ্ট না, পাঠক যে তেলাওয়াত করছে তার জন্য স্পষ্ট, কথা বোঝা গেছে? এই রকমের তেলাওয়াত জায়েজই নয়, যেগুলোতে স্পষ্ট উচ্চারণ হয়, প্রত্যেকটি অক্ষর মাখারাজ থেকে ঠিকভাবে উচ্চারণ হয় না, বোঝা যায় না যে কোন শব্দটি এখানে উচ্চারিত হইল, নাজায়েজ কাজ। ফাইন কুনতা ফায়লান লাবুদ, যদি জরুরি তুমি এই হয় এই করাটি যেটা বল করছো তুমি, মানে আমি এক রাতে মাঝে মাঝে খতম করব, ফাকরা কেরাতান, এমন তেলাওয়াত করো, তুসমে ওজে নাইকা, তোমার দুই কানকে যাতে শোনাও, ওয়াইয়াই হে কালবোকা, আবার তোমার হৃদয় যাতে করে সেটাকে সংরক্ষণ করতে পারে, তোমার অন্তরে কথাগুলি গাঁথে যে আল্লাহ কি বললেন, তাহলে একটু থেমে তেলাওয়াত করতে হবে। লড়াই বাফি হুদাল্লিল মুত্তাকিন, আর যে তুমি লড়াই বাফি হুদাল্লিল মুত্তাকিন, কি হলো, সময় নেই গৌর ফিকির করার, অর্থ বোঝারও সময় নেই, ব্যাস খতম করতে হবে। যেটি খালাফদের আমল, সালাফদের আমল না, সালাফদের বিপরীত হচ্ছে খালাফ, পরবর্তী কালের আবেগী ধার্মিকদের আমল, সালাফদের আমল না, যারা সত্যিকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী, সালাফ সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন, তাদের আমল নয় আসলে এরকম করা। কালা ইব্রাহিম, আর ইব্রাহিম নখঈ বলছেন, ইব্রাহিম নখঈ কুফার ফকিহ ছিলেন, কারা আলকামা তাল আবদুল্লাহ, যিনি আলকামা আসওয়াদ প্রখ্যাত দুই তাবেইর ছাত্র ছিলেন, আর আলকামা আসওয়াদ ছাত্র হচ্ছেন আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তো ইব্রাহিম নখঈ বলছেন, আলকামা রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ আবদুল্লাহ বিন মাসউদের সামনে তেলাওয়াত করলেন, ওস্তাদের সামনে, সাহাবি আবদুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মদিনাতে হিজরত করে কুফা চলে গেছিলেন,
ফাকালা তখন আব্দুল্লাহ বিন মাসউদ বললেন রাত্তিল তুমি এই তাড়াহুড়া করে পড়িও না শোনাচ্ছে তো তাড়াহুড়া করে রাত্তিল তারতিল করে পড়ো ধীর স্থির ভাবে তেলাওয়াত করো ফেদাকা আবি ওয়া উম্মি আমার বাবা মা তোমার উপর উৎসর্গ হোক কুরবান হোক ফাইন্নাহু যাইনুল কোরআন কারণ তারতিল করে ধীর স্থির ভাবে তেলাওয়াত করা হচ্ছে কোরআনের জিনত কোরআনের অলংকার শোভা শোভা সৌন্দর্য ওয়াকাল আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আরো বলেছেন লা তাহুজ্জুল কোরআন হাজ্জা শের তোমরা কবিতা আবৃত্তি করার মতো কোরআন তাড়াহুড়া করে আবৃত্তি করিও না তেলাওয়াত করিও না হাজ্জা ইয়াহুজ্জু মানে হচ্ছে সূরাতুল কেরা বগায়র তাম্বল না বুঝে কোন এক বুঝলেন না আল্লাহ কি বলছেন না বুঝে বোঝার সময় নেই শুধু খতম তাড়াতাড়ি শেষ করো তাড়াতাড়ি শেষ করো এটা হচ্ছে হাজ্জুন লা তাহুজ্জুল কোরআন হাজ্জা শের কবিতা তাড়াহুড়া করে পাঠ করার মতো করে তোমরা কোরআন পাঠ করিও না কারণ কবিতা বুঝো আর না বুঝো গান আর সঙ্গীত কয়টা লোক বুঝে বুঝে না কিন্তু গানের কোনটা বুঝে সুরটা বুঝে শুধু গানের কোনটা বুঝে সুর বুঝে ওই রকম সুর করা বক্তাদের ওয়াজের কোনটা শুনে সুর শুনে কি বলল হেদায়েত কি পেলাম এই জন্য যারা আমাদের দেশের মহফিলগুলোতে যায় সুরের মহফিলগুলোতে ওদেরকে জিজ্ঞাসা করে দেখবেন আমরা করেছি সেজন্য বলছি হ্যাঁ কেমন লাগলো সব বক্তাদের ওয়াজ কেমন লাগলো খুবই ভালো এত ভালো ওয়াজ করলো এত ভালো ওয়াজ করলো না উফ তাহলে কি বলেছে বলছে সেটা তো বলতে পারবো না সুরটা ভালো কি বলেছে ওগুলো কিছু মনে নাই কি বলেছে না বলেছে কিন্তু সুরটা ভালো আছে সুর একবার যাকে বলে কথা বুঝতে পেরেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা জাহেল সমাজের জাহেল বক্তা ওয়ালা তানসুরুহ নাসরা দাকলে আর দাকল বলা হয় রদ্দি খেজুর রদ্দি বুঝেন ওটা একটা আরবি আরবি দিয়ে আরবি তর্জমা করলো আপনাদেরকে কোন কোন অঞ্চলে রদ্দি শব্দটি ব্যবহার হয় রদ্দি মানে হচ্ছে নিম্নমানের নিম্নমানের খেজুর একবারে যেই খেজুরগুলো সহজে মানুষ খেতে চায় না এক গরিব মানুষরা যারা পায় না যেই খেজুর একেবারে কালো হয়ে গেছে আর তিতা ভাব চলে এসছে দু তিন বছর হয়ে গেছে সেই খেজুর যা দুটা পয়সা আছে একটু ভালো খেতে পারবে খাবেন খাবেন কিন্তু অনেকে খাচ্ছেন একদল খাচ্ছেন কৃপণ লোকেরা যায় যে ফিরি যেটা পাওয়া যায় ফিরির আলকাতরাও খাওয়া যায় আলকাতরা বলেন না আপনারা আমাদের আঞ্চলিক ভাষা বলছে ফিরির আলকাতরাও খাওয়া যায় সমস্যা নেই ওইরকম কিছু লোক আছে আর কিছু লোক আছে যে গরিব মানুষ আসলে যেটা পাচ্ছে সেটাই খাবে আর সচ্ছল লোকেরা তো ভালো কোয়ালিটির জিনিস দান করতে চায় না ইল্লা মাশাআল্লাহ খুব কমই লোক পাওয়া যাবে যেটা উচ্ছিষ্ট যেটা খাবে না আরে বাড়িতে আর কেউ খায় না দিয়ে দেরে তাই না আল্লাহ হেদায়ত করে লন্তানুল বিররা হাত্তা তুনফিকু মা তুহিব্বুন নেকি পাবেন অতক্ষণ পর্যন্ত চতুর্থ পারার প্রথম আয়াত যতক্ষণ পর্যন্ত হাতা তুনফিকু তোমার খরচ না করবে মিম্মাত হইবে তোমাদের প্রিয় বস্তুটি যেটা ভালোবাসো যেটা আপনি খেতে চান সেই কোয়ালিটির খরচ করেন তাহলে বোঝা গেল সেকেন্ড হ্যান্ড জুব্বা টুব্বা দান করা যাবে না নাকি হেসে যাবেন এই জন্য ফিকহ দিয়ে কাজ নিতে উত্তম হচ্ছে আপনি নতুন নতুন জামা পরেছেন নতুন নতুন জামা দান করবেন এটা হচ্ছে উত্তম দান করতে চান না হ্যাঁ জুব্বাই দান করতে চান আর পয়সা আছে আল্লাহ দিয়েছে তো মাঝে মাঝে নতুনও দান করেন গরিবকে যাতে ওরাও মাঝে মাঝে নতুনটা ব্যবহার করতে পায় নতুন নসিব তাদেরও হয় ওদেরও তো মনের একটা আকাঙ্ক্ষা আছে একটা নতুন জুব্বা নিজের পয়সাতে করতে পারে না কিন্তু সেকেন্ড হ্যান্ড দান করা যাবে যেই ব্যক্তির মন মানসিকতা আছে আমি নতুনও দিতে পারবো আর দিচ্ছিও মাঝে মাঝে কিন্তু আমার পুরাতন জুব্বা এগুলো তো ব্যবহার করলাম আর কত আর ব্যবহার করব দিয়ে দিই কোনো অসুবিধা নেই জায়েজ কিন্তু একেবারে যখন অচল হয়ে গেছে তখন হঠাৎ করে ফকির চলে আসে আমাদের গ্রাম অঞ্চলে আর গরম ভাতে এখনও স্বামীও খায়নি ছেলেরাও খায়নি কেউ খায়নি হ্যাঁ বা আমরা দেখেছি গ্রাম অঞ্চলে প্রথম রুটিটা পাকা হয়েছে এখন বাড়ির কেউ খায়নি আর ফকির এসে বলছে আল্লাহর রাস্তায় একটু রুটি দেরে বাবারে বুঝে গেছে আরে কেউ খায়নি ভাত পাক হয়েছে
বাড়ির কেউ খায়নি আর তুমি এসে চেয়ে ফেললে, কি যে মেজাজ! হ্যাঁ না দেন, এই মন মানুষ যদি থাকে যে আগে দিলাম, তাহলে আপনি পন্তা ভাত বাসি ভাতও দিতে পারবেন, সমস্যা না। আর তো খাবেন না আমাদের বাচ্চারা, ওটাও দিতে পারবেন কখন, যখন এই রকমের ইমান আছে যে আমি গরম গরম করি মিসকিনকে খাওয়াই, বুঝতে পারছেন মশলা? কিন্তু না, জীবনেও গরম খাওয়াবেন না, জীবনেও ভালো কোয়ালিটির খাওয়াবেন না, শুধু ওই ডাউন কোয়ালিটি যেটা একেবারে অচল আপনার বাড়িতে আর চলবে না, সেই জন্য দিচ্ছেন। তাহলে লান্তান আলু নাকি পাবে না, নিয়ত খারাপ, এন্না মাল আমল বে নিয়ত। মানুষের খাওয়ার যোগ্য যদি না থাকে তাহলে তখন দেওয়া যাবে না। এমন কিছু আছে মানুষের খাওয়ার যোগ্য না, খেলে ফুড পয়জন হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, তাহলে আপনার জন্য ক্ষতি ওর জন্য ক্ষতি, সুতরাং হারাম এরকম করা। যে বাহ্যিক খাবার মনে হচ্ছে দিয়ে দিলেন কিন্তু ক্ষতি করে ফেললেন, না তখন যায় না। তো যাই হোক, ওয়ালাতান সরুহ নাসরা দাকলে, আর তোমরা বিক্ষিপ্ত কর, নাসর মানে বিক্ষিপ্ত করা, মানুষ ছিটায়, ছিটায় মানে দান খায়রাত করে, কোনটা সাধারণ মানুষ যেটা দান করে, যেটা হচ্ছে নিম্নমানের খেজুর, তো নিম্নমানের খেজুর যেন যেমন ডানে বামে মানুষ ছিটায় মানে খুব দান খায়রাত করে, কিন্তু আজুয়া কয়টা লোক দান করবে, সুকারি কয়টা লোক দান করবে, ভালো কোয়ালিটির যেটা একবারে ওই রকম। হ্যাঁ, যদি আজুয়াও দান করে ওই দু বছর পুরাতন, যেটা দেখুন পোকা লাগতে লেগেছে, কিন্তু এই বছর এটা দেবে না হয়তো। তো এই নিম্নমানের খেজুরের মতো তোমরা ছড়িয়ে ছিটিয়ে দিও না কোরআনকে, তার মানে কোরআনের সাথে ভালো আচরণ করো, আস্তে ধীরে তরতিলের সাথে তেলাওয়াত করো। ওয়াকিফু ইনদা আজায়েবিহি, কোরআনের যে বিস্ময়কর স্থানগুলি রয়েছে, দিক রয়েছে, সেটা সেখানে থামো, একটু থেমে থেমে আল্লাহ কি বলছেন। ওয়াতিলকাল আমসাল নুদরিবু লিন্নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন বা ওয়াকুলু লিন্নাসি হুসনা, যে কোনো মানুষকে ভালো কথা বলো, ওয়াফালুল খাইর জনকল্যাণমূলক কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, এতে তোমাদের সফলতা রয়েছে। বহু আশ্চর্যজনক বিষয়গুলি রয়েছে, জি, কোনো জাতির উত্থান পতন, এগুলি হচ্ছে আজায়েব। সুবহানাল্লাহ, যে ইউসুফকে মেরে দিয়েছে তারা মনে করছে, সে ইউসুফ গিয়ে রাজা হয়ে বসে আছে। যেই মুসাকে মারার জন্য আলাইহিমুসসালাম জামিয়ান, যে মুসা আলাইহিস সালামকে মারার জন্য কত শিশু খুন করেছে বনী ইসরায়েলের, এত শিশু খুন হলো, কিন্তু মুসাকে খুন করতে পারলো না। আল্লাহ বলছে খুন করা তো দূর কথা, তোর বাড়িতে মানুষ করে নেব, তোর খরচে মানুষ করে নেব, আবার মায়ের কাছেও ফিরিয়ে দেবো, খরচ তুই দিবি ফেরাওন। আস্তে আস্তে তেলাওয়াত করবেন, তাহলে তো এই ঈমান তাজা হবে, আল্লাহ আমাকে কি করতে পারে না, কি করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াফারুল্লাহ মা ইয়াশা, আল্লাহ যা চান তাই করতে পারেন। আজকে যে ছেলেটাকে এখানে বসে দেখছেন, হ্যাঁ সেই ছেলে হতে পারে এমন ওপরে চলে গেছে আপনি কল্পনা করতে পারেন না, যেখানে আপনি আমি ছিলাম এরকমই ছিলাম, তাই না? সুবহানাল্লাহ, জি। ওয়াকিফু ইনদা আজাবে, থামো কোরআনের আশ্চর্যজনক জায়গাগুলোতে, ওয়াহারিকু বিহিল কুলুব, এবং কোরআন দিয়ে অন্তরকে হৃদয়কে নাড়া দাও, হৃদয় নাড়া দাও, কোরআন দিয়ে ঝাঁকানি দাও, ইমান তাজা হোক। ওয়ালা ইয়াকুন হাম্মু আহাদিকুম আখিরাস সূরা, আর তোমাদের যে কোনো মানুষের লক্ষ্য উদ্দেশ্যে যেন সূরার শেষটা না হয়, যে কখন সূরা শেষ হবে, কখন পারা শেষ হবে, কখন কোরআন শেষ হবে, এটা যেন না হয়। আল্লাহ, কে বলছেন এটা? আব্দুল মাসুদ রাদি আল্লাহ তাআলা আনহু, প্রখ্যাত সাহাবি এবং কোরআনে কারিমের কয়েকজন সবচেয়ে জ্ঞানী সাহাবাই কাম, তার অন্যতম তিনি। ওয়াকাল, আরও বলেছেন তিনি রাদি আল্লাহ তাআলা, ইজা সামিয়াত আল্লাহ ইয়াকুল, যখন তুমি আল্লাহকে এই কথা বলতে শুনবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হে মুমিন সকল, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, যখন এইরকম যে কোনো জায়গায় শুনবে, হয় ইয়া আইয়ুহান নাস দিয়ে সম্বোধন করেছে, আর না হলে
ya ayyuhallazina amanu fa asghilaha sam'aka takhun tumi tate kornopat koro kanta pete dao shonar jonno monojogi ho shono asghilaka samat kan take shedie jhukiye dao mane kornopat kore shono bhar monojogi fainnahu khairun tumaru bihi hoy tomake sambodhan kore tomaderke sambodhan kore mominder ke sambodhan kore manob sokal ke sambodhan kore bhalo kaje nirdesh dao hocche au sharrun tunhanhu othoba kono mondo theke baron kora hocche ya ayyuhannas obudu rabbakum rabber ibadat koro ya ayyuhallazina amanu la taqrabus salata wa antum sukara ya ayyuhallazina la takunu kallazina azaw musa Musa alaihi salam ke jara kosto diyeche tader moto bodchoritrer tumra hoye jeyo na kono jaygay adesh kono jaygay nisher ya ayyuhallazina amanu kore Okhal Abdul Rahman ibn Abi Layla prokhyato tabi Abdul Rahman ibn Abi Layla bolchen dakhal to ala imrah ami janoiko mohilar barite gelam ana wa ana aqra suratahu tokhon ami surah hud pad korchhilam surah hud tilawat korte korte karo barite dhukeche faqalat li mohila bole Abdul Rahman hakaza taqra suratahu tumi ei bhabe surah hud tilawat korcho mane eto taratari tilawat korcho tumi othoj tabei Abdul Rahman ibn Abi Layla ebong ekjon faqih alim chilen যে এইভাবে তুমি পাঠ করছো ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি মহিলা বলছে ইন্নি ফিহা মুনযু সিত্তাত আশর আমি সূরা হুদ দীর্ঘ 6 মাস ধরে পড়ছি সূরা হুদ 6 মাস ধরে আমি পাঠ করছি ওয়ামা ফারাগতু মিন কিরাতে এখনো পড়া শেষ হয়নি আমার আল্লাহু আকবার কেমন ভাবে পড়ছেন এক একটা কালেমা এক একটা বাক্য এক একটি আয়াত অর্থ বুঝা শাব্দিক অর্থ তার নানা অর্থ তাফসীর গভীর ভাব চিন্তা তাদাব্বুর তরজমা তাফসীর তাদাব্বুরে কুরআন তার আগে তেলাওয়াত এতগুলি স্তর 6 মাস ধরে পাঠ করছি এখনো শেষ হয়নি আর তুমি এই ভাবে সূরা হুদ পাঠ করছো তুই এখনি শেষ 10 মিনিটের মধ্যে তোমার وكان رسول الله صلى الله عليه وسلم يسر بالقراءة في صلاة الليل تارة ويجهر تارة تلاوت সম্পর্কে আলোচনা শেষ এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের তেলাওয়াত যে হইতো সেটা জেহরি হইতো না সিররি জেহরি মানে কি উচ্চ স্বরে পাঠ করা শুনিয়ে পাঠ করতেন তাহাজ্জুদের তেলাওয়াত না আস্তে আস্তে সাধারণত রাতের সালাত ফরজ হোক অথবা তাহাজ্জুদ হোক মানে এমনি সুন্নাত রাতে বানা সুন্নাত রাতে আস্তে পড়া সুন্নাত কিন্তু ফরজ সালাত মাগরিব এশা ফজর আর তাহাজ্জুদের সালাতে সাহাবীক বলবেন যে জেহরি কেরাতি হওয়া চাই তাই না উচ্চ স্বরে কেরাত কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের সালাতে কখনো উচ্চ স্বরে পড়তেন কখনো আস্তে তাহলে দুই রকম আমলি সুন্নাত দুই রকম আমলি সুন্নাত যদি দেখেন যে আশেপাশে কেউ শুয়ে আছে আর ওর ঘুমের প্রয়োজন আছে ও তাহাজ্জুদ চাইতে ঘুমটার বেশি প্রয়োজন আছে সকাল থেকে ডিউটি শুরু হয়ে যাবে হ্যাঁ ধরেন আপনার ওয়াইফ আছেন জয়েন্ট ফ্যামিলি আপনার বাপ মায়ের সাথে আছেন সারা দিন ভূতের মতো খাটাবে দুপুরে একটু বিশ্রাম করতে দেবেন না সকালে ঘুমাইতে দিবেন না সকালে উঠেই আপনার বাড়ি ঘর ঝাড়ু দিতে হবে না হলে তো বউ বদনাম হয়ে যাবে আমাদের সমাজ এগুলো গ্রাম অঞ্চলের সমাজ আর আপনি রাতে সাথে তাহাজ্জুদ পড়তে লাগিয়ে দিলেন তো এটা ঠিক হবে বলে তার দিয়ে খেয়াল রেখে যে তার তাহাজ্জুদ পড়ার মতো পরিস্থিতিটা আছে কিনা আমার মতো করে আপনি ঘুমিয়ে থাকলে আপনার বাপ মা কিছু বলবে না কিন্তু বউ বউমার ঘুমিয়ে থাকা বরদাস্ত করতে পারবে না কিছু শ্বশুর শাশুড়িরা আছে বিশেষ করে শাশুড়ি আল্লাহ হেদায়েত করে আর কিছু বউকে আল্লাহ হেদায়েত করে মানে তাতে এক পক্ষ হয়ে যাবে আবার বলো যে একতরফা বলছেন কিছু শাশুড়ি যেমন জালেম কিছু বউ বড় জালেম জি বাড়াবাড়ি শেষ নেই তো বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন ইউসিররু বিল কিরাতি মনে মনে তেলাওয়াত করতেন ফি সালাতিল লাইল রাতের সালাতে মানে তাহাজ্জুদে তারাতান কখনো কখনো ওয়া ইয়াজহারু তারাতান কখনো কখনো উচ্চ স্বরে তেলাওয়াত করতেন উচ্চ স্বরে নিজেকে শোনাবেন আর আশেপাশে যদি কেউ না থাকে কারো ডিস্টার্ব না হয় তাহলে শোনাবেন আশেপাশের লোকও শুনুক ওয়ায়তিলুল কিয়ামাতে তারাতান কখনো কখনো দীর্ঘ সময় দাঁড়িয়ে তেলাওয়াত করতেন লম্বা কিয়াম করে ওয়ুখাফফিফু তারা কখনো কখনো হালকা করে দিতেন শরীরটা ক্লান্ত
আর শরীর অসুস্থ, তো সংক্ষেপে আপনি তাহাজ্জুদ পড়েন তাহলে তাহাজ্জুদ সব রকমে পড়া যেতে পারে, আপনার অবস্থা বুঝে ব্যবস্থা। ওয়াকানা ইউসাল্লি তাতাওয়া বিল্লাইল ওয়ান নাহারি আলা রাহিলাতি ফিস সাফার। আর একটি মাসলা হচ্ছে ফরজ সলাত ছাড়া যত সুন্নাত নফল এমন কি বেতর, আর এটাই দলিল যে বেতর ওয়াজিব নয়, বেতর হচ্ছে সুন্নাতে মুয়াক্কাদা, সবগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে বাহনের পিঠে চড়ে নামাজ পড়েছেন। আর বাহনের পিঠে তখনকার যুগের বাহন কি ছিল, ট্রেনের মতো, প্লেনের মতো, স্থির বা শিপের মতো, যে তাতে রুকু সিজদা ঠিকভাবে করা যাবে না, রুকু সিজদা করা যেত না, ঝুঁকে ইশারা করে, ইশারা তো রুকু, ইশারা তার একটু নিচে করে সিজদা, কথা বোঝা গেছে না? যে তো ফরজ চলবে না, ফরজে যদি আপনার বাহন আপনার কন্ট্রোলে থাকে তাহলে বাহন থেকে নেমে নামাজ পড়তে হবে। অনেকে ড্রাইভ করছেন বলছেন রাস্তাটাও আমার এগিয়ে যাব, আর এই ড্রাইভ করতে করতে আমি ফরজটা পড়ে নিই, নাম হবে না, বাতিল নামাজ হবে না, নামতেই হবে, কিন্তু ফরজটা পড়ে নিলেন, হ্যাঁ মাগরিব তিন রাকাত আর এশা দু রাকাত, তারপরে যদি মনে করেন যে আমি সুন্নাত পড়বো অথবা তাহাজ্জুদ পড়বো, গাড়ি চালান আর পড়েন, গাড়ি চালান পড়েন, অসুবিধা নেই। কারণ নবী সাল্লাম উটের পিঠে পড়েছেন এইসব নামাজ, উটের পিঠে পড়েছেন, আর উট হচ্ছে আপনার প্রাইভেট কারের মতো, কিন্তু যেই বাহন আপনার অধীনে নয় পরাধীন আপনি, হ্যাঁ, আর সেটা স্থির নয়, মাস থামছে না ধরে, অমুসলিম দেশে আছেন আপনি, এমন মুসলিম নাম কাস্ত মুসলিম দেশে অনেক সময় টাইম টেবিল মেনটেন করে বাস থামে না, সলাত রক্ত পার হয়ে যাবে, আপনি যে কোনো অবস্থায় যদি রুকু সিজদা করতে পারেন করবেন, আর না হলে যে অবস্থায় পারছেন ওই অবস্থায় সলাত আদায় করবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সলাত আদায় করতেন রাতের, অন্নাহার দিনের, আলা রাহেলাতে বাহনের উপর, সফরে, সফরে থাকলে বিশেষ করে, যেহেতু সফরে রাস্তা অতিক্রম করার প্রয়োজন রয়েছে, কিন্তু বাড়িতে থাকলে কাজে কী আছে যে বাহনে উঠে নিচে থেকে উপরে ওটার পিঠে উঠে মদিনায় আছি আর কেন সুন্নাত পড়ব, কিন্তু ধরেন রাস্তা পথে আছে কোথাও প্রয়োজন, তবে জায়েজ আছে, জায়েজ আছে। কেবালা ইয়ে ওয়াজহে ইবনে ওয়াজহিন তাওয়াজ্জাহাত বিহি, যেদিকে চলে যাক না কেন, সেই বাহন যেদিকে চলে যাক না কেন, এখানে উট তো আর থেমে থাকবে না, এবার এইদিকে যাচ্ছে, এবার ওইদিকে যাচ্ছে, কেবলার উল্টো দিকে যাচ্ছে, অসুবিধা নেই। এরকমই ট্রেনে আপনি শুরু করেছেন, প্লেনে শুরু করেছেন, আর আপনার এখান থেকে যদি বাংলাদেশ যান, পূর্ব দিকে যাচ্ছেন আর বসে আছেন সিটের ওপর, আর এদিক সেদিক কোথাও যায় কেন, হয় সিটের উপর বসে আছে, পূর্ব দিকে মুখ করে নামাজ পড়েন, অসুবিধা নেই, একবার উত্তরে চলে যাবো দক্ষিণে চলে যাচ্ছে, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ সো তাওয়াজ্জাহাত বিহি, ফায়ার কাও রুকু করতেন আর সেজদা করতেন আলে ইমান ইশারাতে, আল্লাহু আকবার, হ্যাঁ আল্লাহু আকবার, এইভাবে ইশারাতে, ওয়াইয়াজ আলো সুজুদাহু আখফাজ আমের রুকুহি, আর সেজদা রুকুর চাইতে বেশি ঝুঁকে করতেন, রুকুটাতে একটু কম ঝুঁকলেন আর সেজদাতে আর একটু বেশি ঝুঁকে যেতেন। কিন্তু চেয়ারে বসে যারা নামাজ পড়ছেন তাদেরকে সতর্ক সাবধান হইতে হবে, আপনি যদি পা ভাঁজ করে বসতে সক্ষম হন জমিনে, কথা বোঝা গেছে না, বা পা ভাঁজ করে বসতে পারছেন না সেজন্য চেয়ারে বসে আছেন, ঠিক আছে না, কিন্তু আপনি সেজদা করতে পারবেন, হাঁটু রাখতে পারবেন জমিনে, জমিনে মাথা রাখতে পারবেন, তাহলে চেয়ার ছেড়ে দিয়ে আপনাকে জমিনে সেজদা করতে হবে। অনেকে কিন্তু এইসব বিষয়গুলি নিয়ে চিন্তাই করে না, মনে করছে যে আমি তো দাঁড়িয়ে থাকতে পারি না, তো বসে গেলাম, সিজদা যে করতে পারবেন জমিনে, যে সিজদা করতে পারবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমেরতু আন আসজুদা আলা সাবাতি আজম, সাতটি হাড্ডির ওপর আমাকে সিজদা করার নির্দেশ দেওয়া, যেটা রুকুন ফরজ, ফরজ সাতটি অঙ্গের ওপর, সাতটি অঙ্গের ওপর যদি সিজদা না করা হয় তো না হবে না সিজদা, মাজুরে হবে, কিন্তু মাজুর তো না, মাজুর মানে যে যতটুকু মাজুর ততটুকুতে সীমিত রাখতে হবে, আপনার ওজোর আছে এতটুকু আর এতটুকু ছাড় নেবেন, এটা হবে, হবে না মোটেই। এখানেই আজকের আলোচনা শেষ করছি, আর তারপরে আসবে ইনশাআল্লাহ সালাত উদ্দোহার আলোচনা, আল্লাহ রাব্বুল আলম যেন কবুল করেন, এলমা আমলে বরকত দান করেন, ফরজ ওয়াজেবের হেফাজতের তৌফিক দান করেন, হারাম থেকে বাঁচিয়ে রাখেন, আর সুন্নত নফল মুস্তাহাব বেশি বেশি করার তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলমিন তার সন্তুষ্টি হাসিলে তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু আলা সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।